হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হুমাম ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আমাদের চট্টগ্রামের খুবই পপুলার এবং জনপ্রিয় একটি খাবার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাপোনা। আর এই কালাপোনার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল, অনেক আপুরাই কিন্তু রিকোয়েস্ট করেছে। কয়েকটা আপুর আমি নাম বলছি, আর অনেকগুলো আপুর নাম কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এর জন্য আমি দুঃখিত। প্রথম আপু হচ্ছে, যেটা আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছে, সে আপুটার নাম হচ্ছে MD রেখামণি আইডি থেকে একটা আপু, এটা হচ্ছে সৌদি আরবে থাকে, এটা হচ্ছে আপুর মেয়ের আইডি, মেয়ের নামে। আরেকটা আপু হচ্ছে সুরাইয়া মণ্ডল, তারপরে হচ্ছে জান্নাত হাসান। আরও অনেক আপু আছে যেগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এর জন্য আমি দুঃখিত। এই আপুগুলো হচ্ছে কালাপোনার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছে। এখানে হচ্ছে আমি দুইটা পেঁয়াজকে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। এখানে হচ্ছে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে ফুল রেসিপিটা হচ্ছে ছাগলের মাংস দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু এমনিতে সবচাইতে কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু কালাপোনাটা তৈরি করা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি যেটা আমি করে রেখেছিলাম, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 1টা জয়ত্রী। এই জয়ত্রী কিন্তু আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পাবেন। একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি। একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিব 1টা স্টার এনিচ। এই স্টার এনেছো কিন্তু আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পাবেন। আমি আপনাদেরকে একটু প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে এরকম প্যাকেটে কিন্তু পাওয়া যায়, এটা হচ্ছে আপনারা সুপার শপে যে এখানে হচ্ছে মশলা রাখে, তেজপাতা, দারচিনি, লং এলাচি যেই সাইডে রাখে সেই সাইডে হচ্ছে এই মশলাটা আপনারা পাবেন, অনেকটা স্টারের মতো। 1টা দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টা এলাচ দিচ্ছি, 6 থেকে 7টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 7 মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। আর আপনাদের ঘরে যদি টক দই থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিবেন। আমার ঘরে হচ্ছে টক দইটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি দিচ্ছি না। আর না দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো। তারপরে হচ্ছে আমি এটাকে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। গতকালকে হচ্ছে আমাকে একটা আপু কমেন্ট করেছে, আপুর আইডির নাম হচ্ছে মাহিমা আক্তার। আপুর শাশুড়ি বাংলাদেশে অনেক অসুস্থ, আমার চ্যানেলে বলার জন্য বলেছে। আপনারা সবাই প্লিজ আপুর শাশুড়ির জন্য দোয়া করবেন, যাতে করে আপুর শাশুড়িটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে হচ্ছে আসলে মানে বাংলাদেশে যখন কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগে না। আমার পক্ষ থেকে আপুর শাশুড়ির জন্য আর ছেলে মেয়েদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আপুর ছেলে মেয়েদের হচ্ছে পরীক্ষা চলছে, আপুর দোয়া চেয়েছেন। আমার সকল আপু এবং ভাইয়েরা প্লিজ আপুর শাশুড়ির জন্য আর ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আসলে কখন কার দোয়া কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না। আর কেউ যদি বাংলাদেশে অসুস্থ থাকে তাহলে কিন্তু মনটা একটুও ভালো লাগে না। সব কিছু মাখানোর পরে এখন হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলাটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে মাংস থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু একটু পানি দেইনি, সবগুলো পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে। আর এর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব অনবরত নেড়ে ছেড়ে। আর এখানে কোনো প্রকারের পানি ইউজ করার প্রয়োজন নেই, এই পানির মধ্যেই আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব।
আর আমি পানিটা দিব হচ্ছে গরম পানি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলাটাকে একদম লোতে করে দিব, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমি চুলাটাকে লোতে রেখেছি 40 থেকে 50 মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এরই মধ্যে কিন্তু অনেকবার নেড়েচেড়ে দিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট পর পরই কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন হচ্ছে আমি এটাকে বাগাই দিব, এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই কালা ভুনার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, অনেকে যদি তেলের পরিমাণটা কম দিতে চান তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে 6 থেকে 7টা হচ্ছে রসুনের কোয়াকে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে 5 থেকে 6টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো মরিচটাকে। শুকনো মরিচটা ভাজার পরে এখন হচ্ছে আমি বাগার তেলের উপরে অল্প পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি। এভাবে করলে কিন্তু কালা ভুনার টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে মাংসের উপর ঢেলে দিচ্ছি। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে কালা ভুনার যে অরিজিনাল কালারটা আছে যতক্ষণ পর্যন্ত না চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে নাড়তে থাকব। আর এখানে যদি আপনারা দেখেন যে মশলাটা পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সামান্য সামান্য করে পানি অ্যাড করতে পারেন, আর কোনো মতেই যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করিনি, চুলাটাকে এক মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে অরিজিনাল কালারটা নিয়ে আসব। এটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি কিন্তু কোনো প্রকারে পানি অ্যাড করিনি, অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি অরিজিনাল কালারটা নিয়ে এসেছি। এখন আমি একটা পেঁয়াজকে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। জাস্ট আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসছে। খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপরে কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এই যে এটা আমার হয়ে গিয়েছে, পেঁয়াজটা হচ্ছে হালকা একটু নরম হয়ে এসেছে, আর কতটা লবণীয় দেখা যাচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মশলাটা কিন্তু একটুও পুড়ে যায়নি। আমি হচ্ছে একটা প্লেট উঠিয়ে নিয়েছি, কতটা লবণীয় আর কতটা টেস্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমাদের চট্টগ্রামে এটা খুবই প্রিয় এবং খুবই পপুলার একটি খাবার, আমরা তো এটা খাওয়ার জন্য পাগল। আর এখন কিন্তু শুধু চট্টগ্রামেই না, বিভিন্ন জেলাতেও কিন্তু এই কালা ভুনার জন্য পাগল, সবার মুখেই আমি শুনি কালা ভুনার কথা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের কালা ভুনার রেসিপিটা ভালো লেগেছে। সন্ধ্যা নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি চা বানিয়েছি আমার জন্য। আর মিহির বাবা কিন্তু দুপুরে আসেনি, ও কালা ভুনা খায়নি, রাতে আসলে হয়তো বা খাবে। চাটা খাওয়ার পরে 7:30টার দিকে হয়তো বা আমি নান রুটির জন্য ডোটা তৈরি করব। আর আমি সন্ধ্যার নাস্তা খেয়েছি হচ্ছে কলা আর হচ্ছে বিস্কিট, যেহেতু বাসায় কেউ নেই, মিহির বাবা নেই, তারপরে মিহি তো প্রাইভেটে, মিহি আসলে হয়তো বা নাস্তা যেটা তৈরি করব সেটা খাবেও না, সেজন্য আমি আর আমার জন্য তৈরি করিনি, বাসায় যেটা ছিল ওটা দিয়েই সেরে ফেলেছি। আমি তো আপনাদেরকে সবসময় বলে থাকি মিহির বাবা না থাকলে আমি নাস্তা তৈরি করি না, যখন ও থাকে তখন তৈরি করি এই আর কি, আর একা একা কিন্তু তৈরি করে খাওয়া যায় না। এখন হচ্ছে 7:30টা বাজে, এখন হচ্ছে আমি নান রুটির জন্য ডোটা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আমার বাসায় তো টক দই নেই, আমি এটা হচ্ছে পাশের বাসার ভাবি থেকে নিয়ে এসেছি।
নান রুটির মধ্যে দেওয়ার জন্য। আমার কাছে নান রুটির মধ্যে টক দই দিলে বেশি ভালো লাগে। আমি টক দই ছাড়াও তৈরি করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে টক দই দিলে নান রুটির মধ্যে অনেক অনেক টেস্টি হয়। আপনারা টক দই দিয়ে করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিলাম। আর আমি নান রুটিটা হচ্ছে ইস্ট দিয়ে তৈরি করব না, বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে তৈরি করব। আর আমি ইস্ট দিয়েও তৈরি করেছিলাম, এতটাই বাজে লাগে বলার মতো না, আমার কাছে তো মোটেও ভালো লাগেনি। আমার কাছে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো হচ্ছে চিনি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব 7 মতো লবণ। আর এই নান রুটির রেসিপির জন্য আমাকে রিকোয়েস্ট করেছে রাফা আইডি থেকে একটা আপু, আর তারপরে হচ্ছে জান্নাত হুমাইরা আইডি থেকে জান্নাত আপু। এই দুইটা আপু হচ্ছে নান রুটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। তারপরে আমি দিয়ে দিব 1/2 টেবিল চা চামচের মতো বেকিং সোডা। আজকে আমি যেভাবে নান রুটিটা তৈরি করছি, আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরের মধ্যে নান রুটিটা যদি তৈরি করেন, আপনাদের নান রুটিটা কিন্তু একদম দোকানের চেয়েও পারফেক্ট হবে, টেস্টি হবে, সেটা আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো। কারণ আমি নান রুটিটা কিন্তু অনেকভাবে তৈরি করে দেখিয়েছি, মানে দেখেছি আমি নিজে নিজেই, কিন্তু আমার কাছে এই পদ্ধতিতে এই উপকরণেই কিন্তু আমার কাছে ভালো লেগেছে সবচাইতে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচের মতো হচ্ছে তেল। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখানোর পরে এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা যত বেশি সফট হবে তত বেশি নান রুটিটা পারফেক্ট হবে। আমি প্রায় 10 মিনিটের উপরে এটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। একটু হাত ব্যথা করে, একটু কষ্ট হয়, তারপরে একটু কষ্ট করে মথে নিতে হবে, কারণ ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমার পুরো হাত ব্যথা করেছে অনেকক্ষণ পর্যন্ত। আমি হচ্ছে ডোটাকে প্রায় 10 মিনিটের উপরে খুব ভালোভাবে মথে নিয়েছি, খুবই খুবই সফট হয়েছে। আর এটা খুব ভালোভাবে মথা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন আমি এটাকে মথে নিব হাতের সাথে কিন্তু লেগে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু অনেক ক্লিন, তার মানে বুঝতে হবে ডোটা মথা হয়ে গিয়েছে। আর ডোটা যত বেশি পারফেক্টলি মথা হবে তত বেশি নান রুটির টেস্টি হবে, সেটা আমি আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি। একটু সময় নিয়ে কষ্ট করে কিন্তু ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোর উপর হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল মেখে দিলাম যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা হচ্ছে রেস্টে রাখার পরে এখন হচ্ছে আমি ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। আজকে হচ্ছে আমি 3 কাপ ময়দা দিয়ে হচ্ছে 6টা নান রুটি তৈরি করব। আপনারা যদি চান নান রুটিগুলো আরও ছোটো তৈরি করতে পারেন, আমি হচ্ছে একটু বড় বড় করে তৈরি করব যাতে করে 1টা বা 2টা খেলেই হয়ে যায়। আর আমি একটু সমান করে কাটার চেষ্টা করছি যাতে করে নান রুটিগুলো সমান থাকে, ছোটো বড় না হয়। এখন হচ্ছে আমি 1টা পিস নিয়ে হচ্ছে রুটি বেলে নিব, আর বাকিগুলো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায়। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুবই সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে, খুবই সামান্য করেই। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন রুটিটা কতটুকু মোটা কিংবা কতটুকু পাতলা হচ্ছে। এখন হচ্ছে আমি রুটির 1টা পিঠে হচ্ছে পানি ব্রাশ করে দিব। এটা কিন্তু নর্মাল পানি, এই পানিটা ব্রাশ করার কারণে তাওয়ার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে। এখানে হচ্ছে আমি তাওয়া বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটাকে হচ্ছে আমি মিডিয়ামে রাখবো। আর এরকম তাওয়ার মধ্যেই কিন্তু তৈরি করতে হবে, ফ্রাই প্যানে তৈরি করলে কিন্তু হবে না, লোহার তাওয়া লাগবে আর এরকম তাওয়া লাগবে।
ছোলাটাকেও যে মিডিয়ামে করে দিচ্ছি, মিডিয়ামে করে কিন্তু রুটিটা তৈরি করতে হবে। আর যে পিটের মধ্যে হচ্ছে আমি পানি ব্রাশ করেছিলাম সেই পিটটা হচ্ছে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো, দেখা যাবে এটা ফুলে উঠছে কি না। এই যে এটা ফুলে উঠেছে, এরকম কিন্তু ফুলে উঠলেই কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে এখন হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, এরপর হচ্ছে তাওয়াটা উল্টিয়ে হচ্ছে একটু ছেঁকে নেব ব্রাউন কালার করে। খুব বেশি কালার করব না, যতটুকু নান রুটির কালার থাকে ঠিক ওই রকমই। আপনারা হয়তো দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে করছি। এই যে এটা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রুটিটাকে খুন্তি দিয়ে উঠিয়ে নিব। আপনারা তো দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খুবই ক্রিসপি হয়েছে নিচের অংশটা। এটা হচ্ছে আমার নান রুটির অরিজিনাল লুক। এখন হচ্ছে আমি আপনাদেরকে নিচের অংশটা একটু দেখাবো এটা কতটা ক্রিসপি হয়েছে। আপনারা হয়তো বা আওয়াজটা শুনলে বুঝতে পারবেন আমি হচ্ছে অরিজিনাল আওয়াজটা রেখেছি, কেটে দেইনি আপনাদের বুঝতে সুবিধার জন্য। এই যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। উপরের অংশটা কিন্তু খুবই সফট আর নিচের অংশটা কিন্তু ক্রিসপি, যেভাবে দোকানে বিক্রি করে। আর এই নান রুটিটা কিন্তু আমাদের চট্টগ্রামেও কিন্তু খুবই ফেমাস, ছোটোবেলায় কত দোকান থেকে কিনে এনেছি সেটা এখন স্মৃতি। সকালবেলার নান রুটি, চা, তারপর হচ্ছে মাংসের ঝোল, এগুলো হচ্ছে নিত্য দিনের সঙ্গী ছিল আমাদের চট্টগ্রামের মানুষদের, এখনও আছে অবশ্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।